আলোর সঙ্গ কার্যক্রম রাত্রে। এই যে আমাদের আলোর সঙ্গর মেম্বাররা এখানে আছে, আসলে আমরা রাত্রিবেলা আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, আমাদের এই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে আশা করছি। তো এই ছিল আজকের মতো এই শর্ট ক্লিপটা, আমরা কোনো এক সময় অন্য একটু ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমাদের এলাকার নায়ক স্বেচ্ছাসেবী কাজ করতেছেন সালিম, আমাদের এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট বদরুল আলম কুকু, আর যার নাম না বললেই নয় যে আমাদের আসলে আমাদের এই সংগঠনের প্রাণ, যিনি আমাদের বিশিষ্ট সমাজসেবক, যার নাম না বললেই নয়, পারভেজ তরফদার। সো উই আর রিয়েলি প্রাউড অফ হিম। আমাদের অনেক মনে করেন যে আমাদের যে গাইডলাইন আছে আমাদের এই সংগঠনের, এক কথা বলে যে আমাদের মাদার অফ আলোর সঙ্গ। এই যে আমাদের মানবতা ফেরিওয়ালারা, এই তরুণ তরুণদের এই একত্রিত হওয়াটা আসলে অনেক উৎসাহ। এই যে আমাদের আরেক মানবতা ফেরিওয়ালা, যার নাম না বললেই নয় যে এই যে আমাদের কামাল, কামাল ভাই আমাদের মধ্যে এখানে অ্যাটেন হয়েছে ইনশাল্লাহ। আমাদের আর কোনো ভয় নাই, হ্যাঁ ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো। মোটরসাইকেল টানটা হয়েছে আমাদের লন্ডন সব ওই এখানে দেই হবে। মাশাআল্লাহ ইংরেজ ভাই আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। ও আল্লাহ, হ্যাঁ এই দানটা এই সাইকেলটাকে আমরা আলোর সঙ্গে দান করছো নাকি? দা
শুরু হলো আমাদের আলু সংগ্রহ যাত্রা। আচ্ছা ক্লাসে একটা মোবাইল নাই, মোবাইল ধরে না, আসলে আমরা আলু সংঘ জারুলিয়া থেকে দক্ষিণ জারুলিয়া সরার ফার বলে ইসালিয়া ব্রিজের কাছে। তো আসলে এই লুকটা আমরা দেওয়ার উদ্দেশ্য হলো যে আসলে আর ভিডিও করার উদ্দেশ্য হলো যে অন্যান্য যারা সংগঠন আছেন বা যারা ব্যক্তিগত যারা চান দিচ্ছেন, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ইসাইলিয়া ব্রিজ আপনারা যদি আপনাদের ইউনিয়ন ছাড়া বা ওয়ার্ড ভিত্তিক ছাড়া যদি আপনারা ত্রাণ দেন তাহলে এই লুকটাকে যেন আপনারা দেখেন বা দিবেন। তো কিছু করবেন না আপনারা, এই আপনারা দেখার লিগে বা কোন সংগঠন দিবার লিগে কিছু করবেন নি আর কোন সংগঠন বা কোন মাছের নেই তোমার পাইছো আরো? আচ্ছা আচ্ছা, ঈদের আগে পাইছো না? তো আমরা খরা দিয়ে খরা দিয়ে আপনারা সাইট গুলো যে এরকম গর্ভবতী মানুষ আছে তাদের পাশে দাঁড়ান, অসহায়দের পাশে দাঁড়ান, মানবতার কল্যাণে আমরা আছি আপনাদের পাশে। এই স্লোগান নিয়ে আমি আজকে শেষ করে যাচ্ছি আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম।